हे गाइज वेलकम बैक टू माय चैनल ब्लॉग एंड डांस विद संगीता अभिजीतर आरो एक नतून पर्व तुम्हारे सबाई के स्वागत और अनेक अनेक भालोबासा। तो तुम्हारा सबा कैमन आछो आशा करी खूब भालो आछो आमिओ खूब भालो आछी। तो चट जल्दी एक न्यू ब्लॉग निये तुम्हारे सामने चले एसेछि। तो चलो सबाई के शुभ नवमी अनेक अनेक प्रीति और शुभेच्छा। तो देखो एखन रोद्दूर अनेकटाई रोद्दूर एइभाबेई बांधलाम चुलटा गिये जखन फटो सेशन होबे तखन चुल खोला होबे। एइ जे सामने एइ जे आमार घामेर सेशन होच्छे বলছি ওর ঘামে সেশন হচ্ছে এত ঘাম হচ্ছে। তো দেখো এটা তো দিয়ে দাও আর দিতে দেবে দিয়ে দাও আছে আর হ্যাঁ আরেকটা আছে। তো এই দেখো শাড়িটা পরো এই যে এই শাড়িটা ও বার্থডেতে দিয়েছি বেরোচ্ছি প্রচুর রোদ তাও বেরোতে হবে কিছু করার নেই আজকে লাস্ট ডে। তো সাউন্ডটা মিউট করতে হয়েছে দেখো আমাদের বাড়ি থেকে যেটা একটু এগোলে পাঁচ মিনিট মতো সেখানে পুজো হচ্ছে তো গান চালিয়ে দিয়েছে তো সেই জন্য আওয়াজ হচ্ছে। তো আমি সিঁড়ি থেকে এখন নামছি। তো চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে। একটু কুটটুস ভাবছিল বেরোবে কিন্তু করোনার জন্য তো বেরোতে পারছে না। আমরা বলছি যাবে আর খুব খুশি। এই দাও কি বলছো গাড়ি চালাচ্ছে কুটটু গাড়ি চালাচ্ছে কি বলছে পিপান ই তোমার দেখে ভালো হাসে মজা পাইছে টাটা চলো। দেখো বেরিয়েছি শনি রোদ বলছে ও রোদ চলছে না ঘামের সেশন। আজকে দেখি কাঁচাপাড়া কল্যাণী যাওয়ার ইচ্ছা তো দেখা যাক কত কি যাওয়া যায়। আমি তো বসে যাচ্ছি আমার আরাম কষ্টটা হচ্ছে ওর রোদের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছে। চলো যাই কি কথা হচ্ছে গিয়ে সবটাই আর কি তোমাদের দেখাবো। কথা হচ্ছে তার থেকে বড় কথা সবটাই দেখাবো কিছু দেখাবো। আজকেও দেখো ম্যাচিং ম্যাচিং আমরা রেড আমরা রেড কাপড় লাগছে না জিসম সে জান তক পাস আতে গয়ে নিগাহোঁ সে দিল মে समाते गए जिस्म से जान तक पास आते गए इन निगाहों से दिल में समाते गए जिस हसी ख्वाब पानी तो अच्छे कुलो दिए पैंडल करे से कि सुंदर ऐसे चलो তো দেখো এটা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। আইটিআই তো জানো অনেকেই যে ফেমাস একদম প্যান্ডেল হয়। তো যা লাইন পেছনটা দেখতে পাচ্ছো কতটা লাইন আর যে তোমাদের দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরা করে দেখালাম দারুণ হয়েছে মানে দারুণ। এখানে প্রত্যেক বছর আর কি ভীষণ ভালো করে। তো এত লাইন আমরা লাইনে দাঁড়াইনি লাইনটা তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো কত লাইন অত লাইন ধরে দেখতে গেলে আমাদের সন্ধ্যা হয়ে যাবে আমাদের আবার কাছেপাড়া যাওয়ার আছে। তো সেই জন্য আমরা ওখান থেকে আর কি বেরিয়ে আর একটা ঠাকুর দেখেছি মানে ওটাতেও লাইন ছিল আর কি ওটাও আমরা ঢুকিনি বাইরে থেকে ওটা আর ভিডিও করিনি ওটা খালি ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওটা হচ্ছে স্বর্ণ মন্দির করেছে তো ওটাও খুব সুন্দর করেছে আর কি চারদিকে জল স্বর্ণ মন্দির দেখো তোমাদের ছবিটা দেখিয়ে দিচ্ছি এই দেখো কি সুন্দর করেছে দূর থেকেই আর কি তুলেছে আমি ভেতরে ঢুকিনি ভীষণ ভালো লাগছে। তো চলে এলাম দেখো কাঁচরাপাড়া এটা কাঁচরাপাড়া বাগমোড় থেকে বাগমোড়েই বলতে পারো করেছে এইগুলো সব পরপর তোমাদের কাঁচরাপাড়া প্যান্ডেল দেখাচ্ছি এটাও কাঁচরাপাড়া। তো দেখতে থাকো পরপর সব কাঁচরাপাড়া প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনের কাছে যেটা আর কি দেখতে পাচ্ছ ওই যে এটা হচ্ছে মানে প্রত্যেক বছরই খুবই বড় করে আর কি ভালো পুজো হয়। তো লকডাউনের জন্য অনেকেই জানো তোমরা আসছো কাঁচরাপাড়াতে যে কতটা ভিড় হয় লকডাউনের জন্য আর কি। এবার এটা একটা সামনে কি সুন্দর পুকুর আর ওখানে তো চলো ঢুকে দেখাচ্ছি। তো দেখো ঢোকার পথেই আমরা মা মনসার দর্শন পেলাম খুবই ভালো লাগলো তোমাদেরকেও দেখালাম দেখতে থাকো ভেতরে ঢুকে গেছি দেখো दुआ भी लगे ना मुझे दवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगे नींद रातों की मेरी चाहता तू की मेरी चैन कभी मेरे तूने यूं ठगा है
মেঘ করেছে, এখনো ভগবান আমাদের মানে ভাবছে যে এরা তো বেরিয়েছে এত কষ্ট করে, অনেকেই বেরিয়েছে, ভীষণ ভাবছে এত গরম সহ্য করে এরা দুপুরে বেরিয়েছে একটু হাওয়া দিই। মেঘ করেছে এখনো অব্দি, বৃষ্টিটা দেয়নি, আমাদের শুধু বাতাস দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, বাতাসটাই দিই, ভগবান আমাদের বুঝতে পারছে। তো দেখো, আমরা বেশি আর কোথাও দাঁড়াচ্ছি না এখন। ও বলছে ফুচকা খাও, মাও ফোন করেছিল, মা বলছে কিছু খেয়েছো? আমি বললাম না, এখনও কিছু খাইনি। মা বলছে কিছু খেয়ে নাও। তো আমি আর বলছি এর মধ্যে আর দাঁড়াতে হবে না, দেখি আবার তো বিকেলে গিয়ে বেরোনো হবেই, তো সেই জন্য আর ইয়ে করে রিক্স নিচ্ছি না। এ দেখো ম্যাক্স, ম্যাক্স ওপেন। তো দেখো এত মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, আমরা মানে যে দাঁড়িয়ে দেখবো বা ওটা, আমি বলছিলাম বারবার যে না আর দাঁড়াবো না, চলো আগে বেরিয়ে চলো এখান দিয়ে, বা বৃষ্টি এসে গেলে পুরো কেলো। তো এটা বাইরে দিয়েই দেখলাম, আর সবথেকে বড় কথা আমি সেদিন মাস্ক নিইনি, তো সেই জন্য প্যান্ডেলের ভিতর ঢুকতে পারবো না, আর মাস্কটা কিনিও নি, ভুলে গেছি। তো এটা তোমাদের বাইরে থেকেই দেখালাম, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে প্যান্ডেলটা, দারুণ হয়েছে। এটা প্রত্যেকবারই এখানে কিছু না কিছু থিম করে, খুব সুন্দর করে। দেখো দেখালাম তোমাদের যতটা পারলাম। তো এবার বাড়ির পথেই রওনা দিচ্ছি, তো চলো দেখতে থাকো তোমরা। দেখো আমরা কাঁচাপাড়া দিয়ে বেরিয়ে এসেছি, দেখো এদিকে বৃষ্টি হয়েছে, আমরা জাস্ট কাঁচাপাড়া থেকে বেরিয়ে এসেছি আর ওদিকে বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে আমরা আবার এসেছি, এদিকে আবার কমে গেছে। মানে ঠাকুর ভাবছে এদেরকে কিছুতেই বৃষ্টি দেওয়া যাবে না। এদিকে দেখো কি সুন্দর একটা পার্ক, ওদিকে গঙ্গা, খুব সুন্দর। তো দেখো আমরা ওদিক থেকে চলে এসেছি, তো ও বলছিল যে রাজকিবিন থেকে তান্দুরি রুটি আর মাটন কষা খাবে, তো আমরা এখন এই দুপুরবেলা ভাত খেয়ে গেছি, এখন আর খাবো না, বিকেলে তো আবার বেরোবো, তখন খাওয়া যাবে। তো এখন এই ওয়া মোমোর এখানে দাঁড়িয়েছি, ওয়া মোমোর থেকে মোবার্গ নিয়েছি আর হচ্ছে মানে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বাড়ি চলে এসেছি, তো বলছিল যে তন্দুরি রুটি আর মাটন নেবে, আমি বললাম এখন আর না, রাতে সেটা খাওয়া হবে, কারণ হচ্ছে এখন দুপুরবেলা ভাত খেয়ে গেছি তো পেটটা অনেকটাই ভরা, তো সেই জন্যই বললাম এখন আর না, সেটা রাতে হবে। তো সেই জন্য এখন এই যে আনা হয়েছে, দুটো বার্গার এনেছি, চিকেন বার্গার মানে মোবার্গ যেটা বলে ওয়া মোমোর, আর ও একটা নিয়েছে সেভেন আপের এই যে ক্যান, আর আমি নিয়েছি একটা ফ্রুটি, তো সেটাই এখন খাওয়া হচ্ছে। এখন কটা বাজে? এখন বাজে প্রায় 5টা, এখন এটা খাবো, আবার বিকেলে একটু মানে বেরোবো, বেরিয়ে বিকেলে আবার ওই তন্দুরি রুটি আর হচ্ছে যদি মাটন ওটাই মাটন। তো চলো, শুভ নবমী আজকে শেষ, তো এই অবধি ছিল, কেমন লাগলো তোমরা অবশ্যই বলো ভিডিওটা, আর আমাকে কেমন লাগছে সেটা তো বলবেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই খুব ভালো থেকো, যারা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, সেটা অল করবে যাতে আমার ভিডিওগুলো যখনই আপলোড হয় মানে পোস্ট হয় সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবার ফার্স্ট। আর যারা যারা প্রথম থেকেই আছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। চলো টাটা, চলে এসছে আজকে দিন, আমাকে তো দেখাবে না। তো দেখো দুপুরে খেয়ে দিয়ে নিলাম, রেস্ট করলাম, তারপরে তোমাদেরকে বললাম যে বিকেলে তো আবার বেরোবো, মাটন আর তন্দুরি রুটি নেবো, তো সেই জন্য দেখো আজকে মিনে চলে এলাম। আর দেখো কি ভিড়, একটু দাঁড়ানোর জায়গা নেই, কত সব সিট ভরা, আর এদিকে হচ্ছে যেখানে পার্সেল হবে, তাছাড়া দেখো কত লোকজন ভর্তি, প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। তো আমরা না বসে খেলাম, আমরা পার্সেলের জন্য লিখিয়েছি, তাও এক ঘন্টা মতো টাইম লেগেছে তন্দুরি রুটি হওয়ার জন্য, কারণ অনেকেই তন্দুরি রুটি বলছে, অর্ডার দিয়ে আসছে, ওরা তৈরি করছে সাথে সাথে, তো তাও অনেকটা টাইম বসতে হয়েছে, এক ঘন্টা দেড় ঘন্টা মতো, এক ঘন্টাই বসেছি। তারপরে যেহেতু পার্সেলটাও আগে হয়ে যাচ্ছে, বসে খেলে আরও লেট হতো, তো পার্সেল নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো দেখো, দেখো বাড়ি এসে গেছি, বাড়ি এসে তো বললাম যে সকালবেলা সেরকম কিছু খাইনি, ওয়া মোমো খেলাম, আর এই মোমো বলছি মোবার খেলাম ওয়া মোমো থেকে, আর ফ্রুটি খেয়েছি, আর এখন হচ্ছে এই যে খাচ্ছি হচ্ছে গরম রসগোল্লা
এনেছিল, মানে রাজভোগ মতো আর কি ওটা। আর এখানে হচ্ছে বাটার তন্দুরি রুটি আছে দুটো, আর এখানে হচ্ছে মাটন কষা, এই যে মাটন কষা, তো এটা খেয়ে নেবো। তো চলো এই আজকের দিন, চলো নবমীর দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাদের ভালো লাগবে প্লিজ অবশ্যই লাইক করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। কমেন্ট করছো সবাই কিন্তু লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।